বাঙালির বারো মাসে তেরো পার্বণ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব হল দুর্গোৎসব। হাতে গোনা কয়েকটি দিন পেরোলেই পুজোর ঠাকে কাঠি পড়বে। গ্রাম থেকে শহর সমস্ত দোকানে বাঙালির নতুন জিনিস কেনার জন্য ভিড় বাড়ায়। এবার সেই চিত্র কিন্তু একেবারে উধাও। একদিকে করোনা ও অন্যদিকে বন্যা, বাঙালি আজ মন ভালো নেই। পুজোর বাজারে সেই আনন্দ মেজাজ যেন সত্যি ফিকে হয়ে গেছে। আপনার নাম? আমার ইন্দ্রজিৎ দেবনাথ, দেবনাথ ব্যাডিং হাউস বালকবাড়ে। আমি ওই মোটামুটি ব্যাডিং এর মাল সাপ্লাই করি পাইকারি। এছাড়া নিজে তৈরিও করি, মশারি করে সব তৈরি করি, বানানো সব। এবার পুজোয় আপনাদের মালপত্র কেমন বিক্রি বাট্টা হচ্ছে এই পরিস্থিতিতে? মাল বলতে গত বছর তো করোনাই গেল, করোনায় শেষ করে দিয়ে গেল। এই বছর তাও এই সামনে লকডাউন গেল, লকডাউন ফলে তখন ব্যবসাটা তখন হচ্ছে না, মন্দা চলছে এখন বর্তমান। ব্যবসা করতে খুবই খারাপ এই। আর সামনে তো এই বর্ষা গেল, পুরো চারদিকে বন্যা লবালো হয়ে গেল, শুনলাম কি আবার ঘূর্ণিঝড় আসবে। আগের বছর তো পুজোয় আপনাদের ব্যবসাপত্র সেই করোনার জন্য হয়েছিল, এবছর সেই পরিস্থিতি কেমন দেখছেন? ব্যবসা বিক্রিবাটা কেমন হচ্ছে? বিক্রিবাটা বলুন, গত বছর তাও লকডাউনে হয়েছিল খানিকটা, এবছর আরো মন্দা, খুব পরিস্থিতি আরো ভয়ানক হয়ে যাচ্ছে। আমাদের ব্যবসা বাণিজ্য যে মানে কিভাবে চালাবো আমার নিজেরা মানে বুঝে উঠতে পারছি। পুজো মানেই নতুন জামা, পুজো মানেই উৎসবের আমেজ। এবার পুজোর একদিকে যেমন বন্যার ত্রাস, অন্যদিকে করোনার ছোবল। জেলা থেকে শহর করোনার ছোবল কিন্তু চলছে, সব জায়গায় শুধুই বিষণ্ণতার আবেশ। ভিড় হাতে গোনা দোকানে ও শপিং মলে, মন ভালো নেই ব্যবসায়ীদেরও। বিপদ সরিয়ে পুজোর চার দিন বাঙালি আনন্দে ফিরবেই, এটাই শুধু আশার আলো। খাওয়ার কোনো ছুটির দিন হয় না।